অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 4 ডিসেম্বর 2021, এই বছরের অন্তিম সূর্যগ্রহণ, অর্থাৎ বছরের শেষ সূর্যগ্রহণ এই 4 ডিসেম্বর 2021 সংগঠিত হতে চলেছে। এই সূর্যগ্রহণ আপনার সংগঠিত হবে বৃশ্চিক রাশিতে এবং অনুরাধা নক্ষত্রে, এবং এর সময়কাল আপনার স্থায়িত্ব থাকছে 10:59 থেকে 3:07 পর্যন্ত, মোটামুটি 4 ঘন্টা 8 মিনিট পর্যন্ত এই গ্রহণ কিন্তু থাকছে। এই গ্রহণের ফলে 5টি রাশির ভাগ্য খুলতে চলেছে। এই 5 রাশি হতে চলেছে মালামাল, এবং এর পাশাপাশি এই গ্রহণের কিছু রাশির খারাপও কিন্তু হবে। আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে কোন রাশিগুলোর বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে এবং কী কারণে কোন কোন দিকে সাবধানতা অবলম্বন করতে হবে তা নিয়েও আমি কিন্তু আলোচনা করব। তো এই যে বৃশ্চিক রাশিতে আপনার হচ্ছে, যারা গর্ভবতী মহিলারা আছেন কি না, যারা প্রেগনেন্সি পিরিয়ডে আছেন, তারা কিন্তু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবেন। অর্থাৎ গ্রহণের সময় আপনারা পারতপক্ষে বেরাবেন না, গ্রহণের সময় আপনারা ছুরি কাঁচিতে বা বটিতে ধারালো কোনো জিনিসে আপনারা হাত দিবেন না। গ্রহণের আগে আপনারা খাবারে, জলে আপনারা তুলসী পাতা দিয়ে রাখুন। এই গ্রহণ শুরু হওয়ার সময় আপনারা যত ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বা আপনারা কৃষ্ণ নাম যত করবেন বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র যত পাঠ করবেন, আপনার গ্রহণের নেগেটিভ এফেক্ট কিন্তু নিশ্চিত রূপে কাটবে। এবং এই গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর আপনারা যদি দান করেন, অর্থাৎ গ্রহণের সবথেকে বড় জিনিস হচ্ছে দান, যদি দান করেন সেক্ষেত্রে বিশেষভাবে পুণ্য অর্জন কিন্তু হবে। এবং এই সময় আপনারা ঠাকুর দেবতা পুজো স্থানে কোনো হাত দিবেন না। আপনাদের ঘরে ঠাকুরের সিংহাসন আপনারা ঢেকে রাখুন, কোনো মন্দিরে আপনারা সেদিন কিন্তু পুজো আপনারা দিবেন না। এবং এই গ্রহণের পরে যদি আপনারা গঙ্গা স্নান করতে পারেন, যদিও সম্ভব নয়, যদি পারেন, যাদের পক্ষে সম্ভব, তারা কিন্তু গঙ্গা স্নান করলে বিশেষ রূপে আপনারা কিন্তু পূর্ণ অর্জন আপনারা কিন্তু করবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ওং নমঃ শিবায় এবং কৃষ্ণ নাম যতটাই করতে পারবেন ততদিক শুভ ফল আপনারা কিন্তু পাবেন। দেখুন, এবার আমি আপনাদেরকে জানাবো এই গ্রহণের ফলে যে 5 রাশি কোটিপতি হতে চলেছে, আরবপতি হতে চলেছে, লাখপতি হতে চলেছে, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে এবার বিস্তারিত জানাতে চলেছি। কোন এই 5 সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলো মালামাল হতে চলেছে, অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে, কর্মের দিক থেকে, ব্যবসার দিক থেকে, প্রফেশনের দিক থেকে, সব দিক থেকে কিন্তু সুযোগগুলো আসতে চলেছে এই গ্রহণের ফলে। তো শুরু করা যাক, যে রাশিগুলো বলবো ডেফিনেটলি আপনারা ভালো ফল কিন্তু পাবেন। তো যে সৌভাগ্যশালী রাশি হতে, অর্থাৎ যে রাশিগুলো সৌভাগ্যশালী হতে চলেছে, ডায়েরিতে নোট করে নিন। আপনি যদি এ রাশির মধ্যে হন এবং আপনি যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র,
আপনি যদি ওং নমঃ শিবায় এবং কৃষ্ণ নাম যদি করেন এবং দান এবং আপনি যদি গঙ্গা স্নান করেন, নিশ্চিতরূপে এই গ্রহণের সময় আপনারা কিন্তু শুভ বার্তা আপনার জন্য কিন্তু বহন করে নিয়ে আসতে চলেছে। প্রথম যে এই গ্রহণের ফলে কপাল খুলতে চলেছে যে রাশি, পাঁচটি রাশির মধ্যে প্রথম হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে বড় ধরনের কন্ট্রাক্টগুলো আসবে, ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের যোগাযোগ আপনাদের স্থাপন হতে চলেছে এবং শত্রু আপনাদের শান্ত হবে, ঋণ পরিশোধ আপনাদের হবে। শরীরগত দিক থেকে আপনারা কিন্তু ভালো দিক নিশ্চিতরূপে আপনারা কিন্তু ভালো ফল পাবেন এবং ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট, দৈনিক রোজগার বৃদ্ধি। মিথুন রাশি, আপনি যদি মিথুন রাশির মানুষ হন, এই কাজগুলো আপনাদেরকে করতে হবে, ডায়েরিতে নোট করে নিন। এই গ্রহণের, এই সূর্যগ্রহণে আপনি হতে চলেছেন মালামাল, আকস্মিক ধন প্রাপ্তি, লটারি, শেয়ার, ফাটকা থেকে, গোল্ড থেকে আপনারা কিন্তু লাভবান হতে চলেছেন। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, যে রাশি সে রাশি নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের এই সময়ে অনলাইন কাজের সঙ্গে যুক্ত যারা আছে, মার্কেটিং লাইনে আছেন, সেলস লাইনে আছেন, আপনারা কিন্তু নিশ্চিতরূপে ভালো ফল কিন্তু আপনারা পাবেন। আপনাদের পার্টনারশিপ বিজনেসে উন্নতি এবং আপনাদের আকস্মিক ধন প্রাপ্তি, লটারি, শেয়ার, সাট্টা, জুয়া থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু পেতে চলেছেন। আপনি কুম্ভ রাশি মানুষ, আপনার ক্ষেত্রে আর্থিক উন্নতির সুগম পথ আসতে চলেছে এই গ্রহণ থেকে কুম্ভ রাশি। আপনি হতে চলেছেন মহাভাগ্যশালী রাশি, কর্মক্ষেত্রে পথ প্রতিষ্ঠা লাভ পেতে চলেছেন। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে, সে রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যোদয় আপনাদের নিশ্চিত রূপে হতে চলেছে, কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, ভাগ্যের সাপোর্ট, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, বিদেশ থেকে লাভ, আকস্মিক ধন প্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু, এবং গোল্ড, চাঁদি থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। চার নম্বর যে রাশির কথা আমি বলবো, বিশেষ করে লাভ পেতে চলেছে, সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আকস্মিক ধন বর্ষা হতে চলেছে। আপনাদের কেরিয়ারের দিক থেকে, আপনাদের কর্মের দিক থেকে আপনারা কিন্তু বিশেষভাবে এই গ্রহণের পর থেকে দিন থেকে আপনারা কিন্তু লাভ আপনারা কিন্তু পাবেন। আপনাদের একটা জায়গায় শুধু সমস্যা, যেটা হচ্ছে যারা গর্ভবতী মহিলারা আছেন কি না, আপনাদের যেহেতু পঞ্চমভাবে হচ্ছে এই গ্রহণ, যারা প্রেগনেন্সি পিরিয়ডে আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধান। কিন্তু ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মজবুত। আকস্মিক প্রাপ্তি, শেয়ার বাজার, আপনার ফাটকা, লটারি, এই জায়গাগুলো কিন্তু ভালো। এরপরের যে রাশি, সেটি রাশি নাম হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের পার্টনারশিপ বিজনেস, বিদেশ থেকে লাভ, দৈনিক রোজগার বৃদ্ধি, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আপনাদের পারিবারিক সুখের জায়গা, আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ, প্রপার্টি থেকে লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে এই সূর্যগ্রহণের ফলে। নমস্কার।